وعليكم السلام ورحمة الله وبركاته. দমদম থেকে ফজলু ভাই জানতে চেয়েছেন কোন নন মুসলিম মারা গেলে কি বলতে হবে। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সম্মানিত ভাই, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো, যখন ইমানদারদের কোনো মুসিবত পৌঁছে তখন তারা কালু বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি পড়তে হয়। কোনো মানুষ মারা গেলে, শুধু মারা গেলেই নয়, যে কোনো প্রকার মুসিবত বিপদ আপদ পর আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা জায়েজ। এখন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, যদি কোনো নন মুসলিম মারা যায় তার বেলাও কি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো কি না? তিনি বলেছেন, লা বাইস বিহ, যে এটাতে নন মুসলিম মারা গেলেও কেউ যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কোনো অসুবিধা নেই। কারণ আসলে এই কথাটার অর্থ কি, যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যা কিছুই হয় আল্লাহর জন্যই এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ওই নন মুসলিম যে মারা গেল এরও প্রত্যাবর্তন স্থান হলো আল্লাহ, সে আল্লাহর কাছে এখন ধরা খাইল, তাতে আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে। তবে শর্ত হলো এই, তার জন্য রহমতের কোনো দোয়া করা যাবে না। কোনো মুসলমান মারা গেলে যেমন আমরা বলি আল্লাহ তাকে মাফ করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাকে ক্ষমা করুক, কিন্তু কোনো নন মুসলিম মারা যাওয়ার কথা শুনলে আপনি যদি ইন্না লিল্লাহ পড়েন পড়া জায়েজ, কিন্তু আপনি এজন্য তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে মাফ করুক, তাকে ক্ষমা করুক, তার কবরে আজাব মাফ করুক, এইগুলি বলা যাবে না, কারণ সে কুফুর অবস্থায় মারা গিয়েছে। কিন্তু আমাদের দেশে যে একটা প্রচলন আছে, অনেক সময় অনেকে বলে যে ফি নারে জাহান্নামা খালেদিনা ফিহা, তো এরকম বলার হাদিসে আমার কোনো শব্দ জানা নেই, কোনো হাদিস আমি পাইনি, এটা কোথার থেকে বলে আমিও জানি না। তবে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর ফতোয়া গ্রন্থে যেটা আমি পাইছি সেটা হলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলা জায়েজ আছে, কারণ এর অর্থ হলো যে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আপনার আবার প্রত্যাবর্তন স্থল। তো হিন্দু মারা গেলেও তার প্রত্যাবর্তন স্থল এখন আল্লাহর কাছেই হয়ে গেল, কিন্তু দুনিয়াতে সে খারাপ কাজ করে গেল। এবং পাশাপাশি অনেক আসারে বর্ণিত রয়েছে যে অনেক সাহাবা ইকরাম তারা অমুসলিমদের মৃত্যুতে খুশি হয়েছিলেন, যে আলহামদুলিল্লাহ যে ওই শিরককারী ওই বিদআতকারী মৃত্যুবরণ করলো, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর যে তার ফিতনা হইতে কিছুটা হলেও মানুষ নিষ্কৃতি লাভ করলো। এমনকি মুসলমানদের খুশি হওয়াও জায়েজ, যদি কেউ নন মুসলিম মারা যায় তাদের ফিতনা থেকে, তাদের অনিষ্ট থেকে বাঁচা সম্ভব হলো। তবে তাদেরকে সমবেদনা, যদি কেউ নিকট আত্মীয় স্বজন হয় সমবেদনা জানানো জায়েজ আছে, হ্যাঁ তাকে সহমর্মিতা জানানো জায়েজ। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।